আজ ঢেঙ্কানাল বিধানসভা অন্তর্গত আমার ঢেঙ্কানাল পৌরপালিকার পাঁচ নম্বর ওয়ার্ডর নির্বাচনী সভা চালছিল শুভ সন্ধ্যায়। এটি আমার বিধায়ক প্রার্থী সুধীর কুমার সামল মহোদয় ভোট ভিক্ষা করা আসিলে। এটি জনসমাগম যে প্রকার হয়েছি, এটি নবীন সরকারঙ্ক প্রতি যে বিপুল জনসমর্থন রয়েছে, নবীন বাবুকে ষষ্ঠ থর মুখ্যমন্ত্রী করিবার যে সমর্থন রয়েছে এবং নবীন বাবুকর আশীর্বাদরে এটি যে আমার লোকপ্রিয় বিধায়ক প্রার্থী আমার সুধীর কুমার সামল মহোদয় প্রার্থী হয়েছেন এবং আমার সংসদীয় ক্ষেত্রে ডক্টর অবিনাশ সামল যে প্রার্থী হয়েছেন, যোড়ি শঙ্করে সেমানকু ভোট দেই জয়যুক্ত করিবা পাই সে ভোট মাগিতিলে। কিন্তু এটি জনসাধারণ বিপুল মাত্রারে ভোট দেই এটি আমার সংসদীয় ক্ষেত্রর ডক্টর অবিনাশ সামল এবং ঢেঙ্কানাল বিধানসভার নির্বাচন মন্ডল সুধীর কুমার সামলকু বিপুল মাত্রারে ভোট দেই জয়যুক্ত করিবার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী লোকপ্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহোদয়ঙ্কু ষষ্ঠতর মুখ্যমন্ত্রী করি সমগ্র ভারতবর্ষরে এক স্বর্ণিম ইতিহাস সৃষ্টি করিবা পাই এক স্বর্ণিম অধ্যায় সৃষ্টি করিবা পাই এটি আজ বজ্র শপথ গ্রহণ করিছন্তি। জয় জগন্নাথ। উৎসাহ আছে, উদ্দীপনা আছে, সমস্তে তা কার্যক্রম করিবে এবং বিপুল ভোটে দুইটি চিহ্ন দেখি বহুত জোর আছে, সমর্থন আছে। সমস্ত গুরুজন সমস্ত মা ভৌণী সমস্ত ভাবে একত্রিত হবে মুখে আশা করি নাম বিধায়ক প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি তেমন আগামী 25 তারিখে মো ওয়ার্ড ঢেঙ্কানাল শহরের সবুঠু অধিকা ভোটে মাননীয় সাংসদ প্রার্থী ডক্টর অবিনাশ সামলকু এবং মাননীয় বিধায়ক প্রতি শ্রী সুধীর কুমার সামলকু সম্পাদিত বিপুল আশীর্বাদ করবে। এ মো দৃঢ়।